عن حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا بابا موري أزار. الله صلى جس قبر ريكو ريكو معبود مولا তোমার মায়ার নজরে. আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা. ওই দেখ ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়ে রে. আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الله بغدر مدينة আমরা কেমনে যাব বলহনাই, আমরা কেমনে যাব বলহনাই. আল্লাহ বহু দূরে মদিনায়, আমরা কেমনে যাব জানি না. দয়া করম দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম.
الحمد لله معزز محترم ঐতিহ্যবাহী মনোহরপুর গাউসিয়া সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও খানকা শরীফের ময়দানে আয়োজিত পবিত্র রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষার্থে তিন দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন সম্মানিত সভাপতি জনাব আলহাজ আমির হোসেন বিকম বিএড মঞ্চে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম বিশেষ করে আমার সাথে যিনি মেহমান হয়ে এসেছেন গাউসিয়া হজ কাফেলার সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন আশিক রসুল হযরত আল্লামা মাওলানা মজিবুর রহমান আল আবিদি সাহেব যিনি হজ করে আসছেন এখনো এক সপ্তাহ মাত্র হয়েছে আলহামদুলিল্লাহ বলুন না আমার সাথে এই উনিও এক সপ্তাহ হইছে হজ করে আসছে ওই পাশে আব্দুল কাদের হাজী সাহেব 40 দিন পর্যন্ত হাজী সাহেবদের দোয়া মকবুল থাকে আলহামদুলিল্লাহ বলেন ওনারা এসেছেন ইতিপূর্বে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান আল কাদরী সাহেব এবং উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম আল্লাহ প্রেমী কোরআন প্রেমী আমার বন্ধুগণ পর্দা নিশি আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি 1443 হিজরি সালের রমজান শরীফের ষষ্ঠতম দিনে আমাদের কতগুলো বাছাই করা মানুষকে এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে কুরআনুল কারীমের মাহফিলে আসার সুযোগ তৌফিক দান করেছেন তার শুকরিয়া দান মহব্বত সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকা ও মাওলা তাজদারে মদিনা দুঃখের দুঃখী ব্যথার ব্যথি দুকুলের সাথী উম্মতের দরদি নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাইয়দুল আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবুল কোরআন সাহেবুল মেরাজ সাহেবুল ওসিলা মেপ্তাহুল জান্না সাহেবুল কাউসার সাহেবুল জান্না নবীউল্লাহ রসুলুল্লাহ হাবিবুল্লাহ জাদ্দাল হাসান ওয়াল হুসাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রসুল রব্বুল আলামিন হাবিব মাশিকাইন ওয়াল মাগরিবাইন শাফিউল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে যেই নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করেছেন চিৎকার দিয়ে সকালে আবারো পড়ি আলহামদুলিল্লাহ অতি দুঃখের সাথে বলতে হয় মুরব্বিরা তাফসীর মাহফিলে আসছেন এদেশের জওয়ানরা রমজানের দিনও কোথায় আছে আল্লাহ জানে জওয়ানরা মনে হয় মরবে না এরকম একটা চিন্তা ধারণা নিয়েছে আপনারা বলেন তো জওয়ানরা মরে কথা বলেন না বাবা জওয়ানরা মরে আমরা এই বয়সে আমাদের কম বয়সী অনেক লোক মারা গেছে আমরা কি দেখিনি আমাদের কম বয়সী মানুষের জানাজা কি আমরা যাই নাই তাহলে বোঝা গেল আমাদের কম বয়সী মানুষ যেহেতু কবরে চলে গেছে আল্লাহর অশেষ দয়া এখন আমরা দুনিয়াতে আছি ঠিক কি না আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার বেশি বেশি ইবাদত করা দরকার যাই হোক আমার বন্ধুরা গতকালকে আমি গুনাহগার আমার অগভীর জ্ঞান থেকে আপনাদের সম্মুখে সূরা হুজরাত থেকে দরস পেশ করতেছিলাম হুজরাত হুজরা শরীফ কার ঘর এটা মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এই ঘরের শানে আল্লাহ পাক সূরা দিয়েছেন সূরা হুজরাত আমাদের কারো ঘরের শানে আল্লাহ পাক এরকম সূরা দেয়নি এই কথাগুলো গতকালকে উপস্থাপন হয়েছে তো যেখানে কথা রেখে গিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান হে ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম
ফাওকা সাউতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা রাসূল পাকের জবান কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ তুলিও না রাসূল পাকের থেকে তোমাদের আওয়াজ বড় করিও না জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদ তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো আমার রাসূলের সাথে এইভাবে কথা বলিও না খুব খেয়াল করবে যদি বলে তাহলে কি হবে আল্লাহ বলেন আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হে আমার বান্দারা রাসূলের উপরে যদি তোমাদের কণ্ঠ উঠে যায় একজন আরেকজনকে যেইভাবে ডাকো এইভাবে যদি আমার রাসূলকে ডাকাডাকি করো তাহলে তোমরা বুঝতেও পারবে না তোমাদের সকল আমল নামার আমলগুলো নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে একটু জোরে জোরে কি বলা যাবে আলহামদুলিল্লাহ নবীজির সাথে বেয়াদবি করা যাবে এখন আসেন প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কোন না কোন কারণ আছে এটাকে আরবিতে বলে শানে নজুল কি বলে শানে নজুল অবতীর্ণের কারণ কোরআন পাকের এই আয়াতটা আল্লাহ পাক কেন অবতীর্ণ করেছেন কি ঘটনা এমন ঘটছে যেই জোরে কথা বলা যাবে না অন্যান্য মানুষকে যেভাবে আমরা ডাকি যেমন জোরে জোরে ডাক দেই ফাতেমার বাপ ডাকেন না গ্রামে মেয়ের নাম ফাতেমা হইলে এ ফাতেমার বাপ এভাবে ডাক দেন না কিন্তু আল্লাহর হাবিবকে এইভাবে ডাকা যাবে না আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ আমার নবী কোন পুরুষের পিতা নয় তাইয়্যেবের বাপ তাহেরের বাপ কাসেমের বাপ ইব্রাহিমের বাপ এরকম তোমাদেরকে যেভাবে ডাকে খবরদার রাসূলকে এভাবে ডাকা যাবে না কিভাবে ডাকতে হবে আল্লাহ বলে দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ রাসূলকে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে ইয়া নবী আল্লাহ বলে ডাকবে চিৎকার দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো তাই করি নাকি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি না ইয়া হাবিব আল্লাহ বলে ডাকি না সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে যখন আসতেন কালু ইয়া রাসূলুল্লাহ কিলা ইয়া হাবিব আল্লাহ কালা ইয়া নবী আল্লাহ বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে নারীরা আসলো বলতো কালাত ইয়া রাসূলুল্লাহ মহিলারা বলতো ইয়া রাসূলুল্লাহ পুরুষরা বলতো ইয়া রাসূলুল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার অসংখ্য হাদিস আমরা হাদিসে পাই কোনদিন শুনি না ইয়া আবাতি এই বলে আমার নবীকে ডাকতে স্বয়ং মা ফাতেমা বন্ত বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাসান হোসাইন ডাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো বেয়াই গয়া বেয়াইরে ডাকি ঠিক কি না জামাই গয়া ডাকি ডাকি কি না বলেন কিন্তু রাসূলকে কখনো রাসূলের শ্বশুররা জামাইরা আত্মীয়তা সম্পর্ক হিসাবে ডাকে নাই সদা সর্বদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ বলে ডাকতো যত শক্তি আছে চিৎকার দিগন্ত ইয়া রাসূলুল্লাহ কিন্তু বর্তমান দুঃখের বিষয় আমার দেশের কিছু কুলাঙ্কার কিছু মুলবী নামের অর্থলোভী মানুষ যারা হয়তো কোনো এক চক্রের টাকা খাইয়া দালালি করতেছে আমার রাসূল পাককে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শরক বেদাত ফতুয়া দেয় আছে কিনা বলেন আছে কিনা বলেন এখন আসেন আমরা যে কথা বলতেছিলাম কোরআন শরীফের তাফসীর বুঝতে হলে চারটা মূল নীতি সম্বন্ধে ধারণা থাকতে হয় এক নাম্বার হলো
التفسير القرآن الكريم بالقرآن الكريم قرآن شريف دي قرآن شريف التفسير دیتی امون لیتی حلو التفسير القرآن الكريم بی حدیث رسول اللہ صلی اللہ علیہ وسلم نبیر حدیث دی قرآن شریف التفسير تیتی امون لیتی حلو التفسير القرآن الكريم بی اقوال الصحابی صحابہ اکرام ار بھاشا جوان دی قرآن شریف التفسير ستت امون لیتی حلو التفسير القرآن الكريم بی اقوال مستحدین مذاب ملتر امام اسلامی اسکولار اسلامی پنڈیت مستحید گنر بھاشا دیئے قرآن شریف پر تفسیر تاشن دیکھیں امرہ اللہ حبیب کے کیبہ بے ڈاکتے بولا چا اللہ قرآن ایک عطا آچے کی نا رسول کے کیبہ بے صحابہ اگر ہم ڈاکتے بول چے ایٹا ہم ریکھ تو شونی کی بولن اشون اللہ پاک پتھمی امان نبی کے ڈاک دے یا ایوہ النبیو لما تحرمو ما احل اللہ لکا تب تاگی مردات ازوازی چیت کر دیکن سبحان اللہ ایٹا کے بولے قرآن مل قرآن قرآن دیے قرآن تفسیر آج زارا بوشے آچن چپ کرے بوزن ار نا بوزن جاتا کھر قرآن تفسیر بوشے آچن جاتا گلو حرب سنتے سن اوئن نشم اور شن لے دوستے کے شاش شگن بیشی آس کے شن لے کم پک کے شتور ایڈا روزار باہیرے دوستے کے شاش شو روزار بھی ترے کنو ہی شاب شش کرا جابینا جرو جرے بلن سبحان اللہ تاتا بیو آمد ادشر کشو مانوش دنیا رموکی ہوئے بوشے آچھے حیرے آگامی بزر رمضان پائیلی سبحان اللہ کرا دیکھے گینا دیکھے گینا شکتی کے دیسے آرہ جرے بلے اوکھانے کیے جو دی بولیں السلام علیکم یا حالا قبول پولیشے پاسے مطلب دی وہ فیڈیا بہنے ہمیں بٹو بچھا لینا ایک انہیں بولتو بے کی السلام علیکم یا امار بندورا تاہولے انہوں منوش کے زیبہ بیڈا کا ہوئے امان نبی بے ایبہ بیڈا کا جابے نا نبیر کنٹھر بورے کنٹھ تولا جابے نا اے آیات کریمہ نازل ہوار پیچھونے اکھان کرنا سبابا حضرت ابن عباس رضی اللہ تعالیٰ عنہما دیکھے اکھان حدیث شریف بننے تو تینی بولے ابن عباس کے حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ دورے بولنے سبحان اللہ عبداللہ ابن عباس جار مزار شریف تائے پہ آچے تائے پہ ای بسر تائے پہ گیا ہم رجی آرات کرے چھی عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ نکے چھلیں جنی رسول پاکر کولے اٹھ سے مطر تین من بوئیشے انہار بابا عباس انہار کولے نیے عبداللہ کے دیئے چھے تو امان نبی دعا کرے اکن خضر سر دھانا خضر دھانا سی بھائیا عبداللہ ابن عباس مکہ دی سے لالا مستیتو دھانا نبیزی لالا دیا تھوٹیا دیا مکہ دیا دعا کر سے اللہم اللہم العلم واللہم التوویل اللہم اللہم العلم واللہم الحکم واللہ تمہیں عبداللہ ابن عباس کے علم شکھا دو حکمت شکھا دو تفسیر کرم تو گیان دان کرو واللہم التوویل توویل منی تفسیر بکھا بسکشن قرآن شریف بکھا کرم تو علم اللہ تمہیں تاکہ دان کرو نبی زیر تھوٹ مبارکر بارکتے نبی زیر دعا اے عبداللہ ابن عباس ایتا بڑا مباسی رہی سے زار نام رویوز المباسرین شمست مباسریا ہونا کے فنسی بولی شبے مانے شیع عبداللہ ابن عباس تے کے اے شانانو ذل بڑھنی تو جرو ذرے بولو سبحان اللہ تینی بولیں ثابت ابن کاس نمک ایک جن بیکتی نبی جن صحابی چھلو ثابت ابن کاس کانے کم سنتے ہیں اچھا زارا کانے کم سنے دیکھ بین تارا زور کتھا بولے کرن شیطو کی بولے نیزتاو نیزے سنے نا ٹھکی نا حضرت ثابت ابن قیس رضی اللہ تعالی نبی زیر دربار آشلے ایٹو زور زور کتھا بولتے کتھا ایٹو زور ہویا دے اللہ پاک جکن اے آیت نازل کرلین لا ترفو اسواتکم پاوکا سوت النبی شبدان تمہ در کنٹھر آواز جنو نبی ری کنٹھر آواز جنو پورے نا ہوئے اے آیت نازل ہوار پورے شبائی نبی دربارے جائے حضرت ثابت ابن قیس رضی اللہ تعالیٰ انہیں نبی جی دربارے جائے انہیں باڑی تی عبستان کرے باڑی تی بوشے آچھے مانوٹ زیگنس کرے گھٹنا کی تمہیں نبی محبیلے جاؤنا کہنا
সে বলে আমি জাহান্নামী হয়ে গেছি নিজেকে কি বলে আমি জাহান্নামী হয়ে গেছি বলে কারণ কি হইছে তুমি কেন জাহান্নামী হইবা বলে আমি বরবাদ হয়ে গেছি আল্লাহ পাক রাসূলের কাছে আয়াত পাঠাইছে মানুষের কণ্ঠের আওয়াজ যেন রাসূলের কণ্ঠের উপরে বড় না হয় আমার মতো জোরে কথা কওয়ার মতো লোক তো সাহাবীদের মধ্যে কেউ নাই আল্লাহ বলে আমার লাগি আয়াত পাঠাইছে আমি আত্মবিদ্যা পারে যাব না আর বেয়াদবি করব না জোরে জোরে কথা সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বললেন তোমরা সাহাবী ইবনে কাহেসের খোঁজ কা বল্লাহ বাড়িতে যাও ওনার বাড়িতে গেল সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীরা ওনার বাড়িতে গেলেন যা বলেন সাহাবী তো তুমি নবীজির দরবারে যাও না কেন বলে আমি সেখানে গেলে বেয়াদবি হবে আমি তো কানে শুনি না আমার কথা জোর হয়ে যায় এখন এখান থেকে কি মাসালা ভাই যান আপনি কোন ফিসাবের কাছে যায় বেয়াদবি না করা চাইতে ফিসাবের কাছে না যাওয়া ভালো ঠিক কি না শায়খের কাছে যায় বেয়াদবি করা চাইতে না যাওয়া বেয়াদবি চাইতে গায়রে হাজির ভালো এই সাহাবী কান্দে ঘরে বসে বসে আমি জাহান্নামী হয়ে গেলাম আমি জাহান্নামী হয়ে গেলাম সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে যাইয়া আমার নবীর কাছে বলে নবী গো সাবিত ইবনে কায়েস তো শুধু কান্দে আপনার দরবারে আসে না কানে কম শুনে জোরে কথা বলতে হয় আল্লাহ পাক আয়াত কারিমা দিয়েছে লা তারফা সওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর কথার উপরে যেন মানুষের কথা বড় না হয় যদি না তার কথা বড় হয়ে যায় যদি না বেয়াদবি হয়ে যায় এই জন্য সে আপনার দরবারে আসে না ঘরে বসে বসে নবী নবী বলে কান্দে সে নিজেকে জাহান্নামী বলে শেষ হয়ে গেছে বলে আমার নবী বলে যাও যাও তার খবর দিয়ে আসো যদি পৃথিবীর মধ্যে কোন জান্নাতি লোককে তোমরা এই মুহূর্তে দেখতে চাও হযরত সাবিত ইবনে কায়েসের দিকে তাকাও হযরত সাবিত জান্নাতি হইয়া গেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের দেশের বেয়াদবরা আমার রাসূলের সামনে কত রকম বেয়াদবি করে ঠিক কি না বলে যত আমল করো কাজ হবে আং তাহবাতা আমালুকুম ওয়ান্তুম লা তাশুরুন আল্লাহ বলে তোমাদের আমল সব শেষ হয়ে যাবে খবরও থাকবে না নবীর সাথে বেয়াদবি করবে রাসূল পাকের শানে সূরা হুজুরাতে আল্লাহ পাক এরপরে আর কি আয়াত দিয়ে দেখেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি রোজা বেশি ধরছে আজকে কি বা বলেন না কি বা একদিকে রমজানের বরকত আরেক দিকে শুক্রবারের বরকত রমজান শরীফের প্রথম 10 দিন তো রহমত ঠিক কি না রহমত আর বরকত শুক্রবার দিনকে ঈদের দিন বলা হয় কিসের দিন নবীজি বলেন ইয়াউমুল জুমআতু আফযালু মিন ইয়াউমিল ফাতর ওয়া ইয়াউমিল আযহা আও কামা আলাইহিস জুমার দিনটা রমজানের ঈদ এবং কুরবানির দিনের চাইতে আরো ফজিলতপূর্ণ কারণ জুমার দিনে মানুষের হাতে আমলনামা দেওয়া হবে সুবহানাল্লাহ বলুন না ভাই সাহেব বন্ধুরা আমার জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এই সময়টা কোনটা কেউ কেউ বলেছেন ইমাম সাহেব যখন খুতবা দেয় দুই খুতবার মাঝখানে যখন বসে এই সময় যেই দোয়া করে মুসল্লি সেই দোয়া কবুল হয় আবার ইমাম সাহেবের সানি খুতবার টাইমে ইমাম সাহেব যখন দোয়া করে তখন মুসল্লিরা আমিন আমিন বলে এই দোয়াগুলো কবুল হয় আবার কেউ কেউ বলেছেন না যখন খুতবার আজান দেয় আর ইমাম সাহেব খুতবা দিবে মাঝখানের এই মুহূর্তটায় দোয়া কবুল হয় আবার কেউ কেউ বলেছেন না শুক্রবারে আসর থেকে মাগরিব এই টাইমটা দোয়া কবুল হয় আমরা এখন আস্তে আস্তে আসরের দিকে যাচ্ছি দোয়া কবুলের টাইমের দিকে যাচ্ছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা আল্লাহ কোরআনে পাকে সূরা হুজুরাতের পরবর্তী আয়াতে কি বলে একটু খেয়াল করে শুনুন إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم
قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم أمر الله بولن إن الذين নিশ্চয়ই সমস্ত লোক ইয়াগুদুনা আসওয়াতাহুম যারা তাদের জবানকে নিম্ন রাখে ছোট রাখে ইন্দা রাসূলিল্লাহ আমার রাসূলুল্লাহর দরবারে গেলে সুবহানাল্লাহ বলেন নবীর দরবারে গেলে যারা আওয়াজ ছোট রাখে বেয়াদবি করে না আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা পরীক্ষা ইমতাহানা ইমতাহান মানে পরীক্ষা ইমতাহানা আল্লাহ তাদের পরীক্ষা নেবে কুলুবাহুম তাদের কলবের পরীক্ষা লিত্তাকওয়া তাকওয়ার উপরে অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর সম্মান যত বেশি ওই লোকের অন্তরে আল্লাহর ভয় তত বেশি সবাই বলুন সুবহানাল্লাহ যার অন্তরে নবীর মহব্বত যত বেশি তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি জোরে জোরে গান সুবহানাল্লাহ যেটা এখানে বলে তাকওয়া তাকওয়া মানে খোদাভীরু আল্লাহর ভয় এটা তাদের অন্তরের পরীক্ষা আস্তে আস্তে কথা বলা অন্তরের পরীক্ষা ভাই সাহেব বন্ধুরা আমার আমার আল্লাহ পাকের পরে কি বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম যারা আদবের সাথে রাসূলুল্লাহর দরবারে হাজির হবে জোরে কথা বলবে না প্রয়োজন ছাড়া রাসূলকে বিরক্ত করবে না আল্লাহ বলে লাহুম মাগফিরাতুন তাদের জন্য আছে ক্ষমা অর্থাৎ নবীর দরবারে গেলেই গুনাহগুলো মাফ হইয়া যায় আপনারা নবীর দরবারে যাওয়ার ইচ্ছা আছে কিনা চাই দুইটা হাত দুইটা চাই নবীর দরবারে যাওয়ার ইচ্ছা আছে কিনা হাত নামান নবীর দরবারে যাওয়ার ইচ্ছা নাই কার সবারই তো আছে এর মধ্যে আবার পার্থক্য আছে কিছু কিছু মুলুবীর লগে হজ গেলে আপনাদেরকে ওয়াবি বানাই আনবো দেশ আমরা দেখছি কোন দেশের ইমামরা এটা বলে না বাংলাদেশের কিছু ইমাম ওখানে যাইয়া মুসলিম লীগের লয়া যায় তো রাসূলের পাকের আওয়াজ আছে রাসূলকে সালাম দিবে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওখানে যায় তো ইব্রাহিম পড়ায় হাজী গরে কদরত ইব্রাহিম পড়ে আল্লাহুম্ম সাল্লা আলা মুহাম্মদ আর আলে মুহাম্মদ কামা সাল্লা আরে বেটা এটা তো নামাজের দরুদ রাসূলের পাকের দরবারে গিয়ে তো এই দরুদ না সেখানে পড়তে হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া তা আপনি 7 লাখ 5 লাখ টাকা দিলেন হজে 2 লাখ 2 লাখ টাকা উমরা খরচ করে রাসূলের পাককে সালাম দিতে পারলেন না এই দারুন ওয়াবি ইমামের কাছে কথা কোন ঠিক কি না এই জন্য সুন্নি ইমাম লয়া যাইবে আমার ডান পাশে যিনি বসে আছেন আল্লাহ মুজিবুর রহমান প্রতি মাসেই উমরা যাচ্ছে হাজিদেরকে নিয়ে সুন্নি বয়াত রাসূলুল্লাহ মারহাবা বলবেন না আশেকে রাসূল একদম সুন্নি তরিকা মতো মানুষকে উমরা করায় হজ করায় আমরা ওনার সাথেই গিয়েছি উনি আমাদের মুআল্লিম আলহামদুলিল্লাহ বলেন না ভাই সাহেব আমার সুন্নিদের সাথে গেলে একটা বরকত আছে আলাদা যেই যেই জায়গা বরকতি ওখানে ওয়াবিরা নেয় না দেখায় না সুন্নিরা সব জায়গায় নিয়ে নিয়ে রাসূলের পাকের বরকতি জায়গাগুলো জিয়ারত করা মারহাবা বলে রাসূলের পাকের পাওয়া গিয়ে পর্যন্ত বেয়াদবি করে ওখানে গিয়ে আমার নবীর নবীর উম্মতদেরকে বলে তোমরা দরুদ ইব্রাহিম পড়ো দরুদ ইব্রাহিম কোন দরুদ না এটা হলো দুরুদ সালাম নামাজের দুরুদ পৃথিবীর কোন কিতাবে লেখা নাই দুরুদ ইব্রাহিম কিতাবে লেখা আছে সালাত দুরুদ সালাম নামাজের দুরুদ এটা আমরা নামাজে পড়ি নাম দিছে দুরুদ ইব্রাহিম আমরা কি ইব্রাহিম নবীর উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত তো তো দুরুদ শরীফ শুধু মুহাম্মদ দিয়ে না তো দুরুদ ইব্রাহিম আর এইটার নাম দুরুদ মুহাম্মদ মুহাম্মদ ভালো হইতো কারণ আগে তো আগে আছে মুহাম্মদের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে দুইবার নবী
এইভাবে আপনাদেরকে তাফসীরের নামে, মাহফিলের নামে, সেমিনারের নামে, টেলিভিশনে পর্যন্ত বৈশা ইসলামের বিরুদ্ধে ওয়াজ করে, নাউজুবিল্লাহ কো, এডি কি মৌলভী না বাটপা, আওয়াজ দেখেন মৌলভী না বাটপা, আমার আল্লাহ বলে নবীর দরবারে গেলে লাহুম মাগফিরাতুন তাদের জন্য ক্ষমা, একজন ব্যক্তি আমার নবীর কাছে আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এখানে ইয়া রাসূলুল্লাহ দলিল আছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদান ফাকিম আলাই, ওই লোকটা ডাইগা গো নবী গো, ইন্নি আসাবতু হাদান, আমি শাস্তি যোগ্য অপরাধ করেছি, বড় গুনাহ করে ফেলেছি, হ্যাঁ ফাকিম হু আলাই, আপনি আমাকে সাজা দেন, গুনাহ করছে আল্লাহর দরবারে, শাস্তি চায় নবীর দরবারে, কারণ মদিনার সাহাবীরা জানে খোদার সৃষ্টি জগতে আল্লাহ পাক আল্লাহর নবীকে হাকিম করে সৃষ্টি করেছে, নবী যেই সিদ্ধান্ত দিবে আল্লাহ এই সিদ্ধান্ত নাড়বে না, সুবহানাল্লাহ, একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথার পাকে অনেক কথা ব্রেনে চলে আসে, আরাবাতের ময়দানে হাজি সাহেবরা মাগরিব পড়ে না, মাগরিব পড়বে যায় মুজদালিফা, রাত তো 3টা বাজে, 2018 সালে আমাদের রাত তো 1:30 বাজে, মাগরিব পড়তে পড়তে জ্যাম বসে গাড়ি যাইতে পারে না, বিশাল জ্যাম, আমি বলতে রাত তো 1:30 বাজে কি মাগরিব হবে, আরাবাতের ময়দানে হাজিরা মাগরিব পড়লে হজ হবে না, কিন্তু মাগরিবের আজানের আগে আরাবাত থেকে বাইর হইলো আমার নবী বিদায় হজে হজ শেষ করে হজে আকবর, হজে আকবর, কোরআন শরীফ আসছে আকবরি হজ, হজ করে আমার নবী রওনা হইছে, জিবরাইল আমরা সেটা হুজুর মাগরিব পড়তেন না, মাগরিবের আযান দিছে রাসূল পাক বলে সারা দিন আমার সাহাবায়ে কেরাম নিয়ে আমি এখানে ক্লান্ত ছিলাম, মরুভূমি গরম, এখন তো এসি দিয়া দেয়, এখন তো হজ করতে আরাম, তাবুর মধ্যে এসি, কোন গরম নাই, তখন কি এগুলো ছিল না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়া পড়ে ঠিক কি না, ক্লান্ত রাসূল পাক বলে জিবরাইল আমি এখানে মাগরিব পড়ব না, আমি মুজদালিফা গিয়ে পড়ব, বলে হুজুর টাইম তো থাকবে না, বলে যে আল্লাহর জন্য আরাফাতে পড়ব, হে আল্লাহর জন্য মুজদালিফা পড়ব, টাইম টিম বুঝি না, আমার কষ্ট হইতাছে, সুবহানাল্লাহ, বলেন আল্লাহ গা বন্ধু আপনার মন যাহা চায় আমি আল্লাহ তাহাই করব, কি ওয়ালা সাবা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে দিতে থাকব, যা দিলে আপনি খুশি হন তাই দিব, যদি মাগরিবের টাইমটা আরাফাতে না বইরা মুজদালিফা গেলে আপনার মনটা খুশি হয়, জান আমি ছাইরা দিলাম মাগরিবের নামাজ যত রাত তো লাগে আপনি মুজদালিফা বলবেন, এটা কাজা হবে না আদা হবে, আমার নবীকে আল্লাহ আজকে না আমি চাই কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আরাফাতের ময়দানে আসবে সারা দিন লাব্বাইক লাব্বাইক বলে বলে ক্লান্ত হয়ে যাবে, ওরা মাগরিব আরাফাতে পড়বে না, যত রাত তো হয় মুজদালিফা পড়বে, আল্লাহ কা হাবিব গো আপনার মন যা 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 করেন আপনার কথাটাই আমি আল্লাহর শরীয়ত হবে, আজ পর্যন্ত আরাফাতে মাগরিব নাই, মাগরিব কোথায়, মুজদালিফা হাজি সাহেব মাগরিব কোথায়, এই হাজি সাহেব, এই হাজি সাহেব, এই হাজি সাহেব, এই হাজি সাহেব মাগরিব কোথায়, ওই তো সুলতান হাজি সাহেব বলছেন নাকি আরাফাতে, না যদি ওখানে গিয়ে গোসল নিগিরি দিয়া এই জায়গায় আরাফাতে বল, তাইলে হজও গেছে টাকাও গেছে, ঠিক কি না, ঠিক কি না, রাসূলের সিদ্ধান্ত আল্লাহ কখনো পরিবর্তন করে,
আমার নবী নামাজ পড়তেছে আসরের নামাজ দুই রাকাত নামাজ যখন শেষ হইল মনে মনে একটা চিন্তা আরে যদি মক্কার ঘরটা আমার নামাজের কিবলা হইতো বাইতুল্লাহ শরীফটা তাহলে নিজের মাতৃভূমির দিকে তাকাইতাম আর নামাজের কিবলা দিকে তাকাইতাম আল্লাহ নবীর মনের খবর জানেনি আল্লাহ কয় ইব্রাহিম আমার রাসূলকে বলো দুই রাকাত পড়ছে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে বাকি দুই রাকাত পড়বে বাইতুল্লাহ শরীফ মক্কার দিকে ফিরে জিবরাইলকে আল্লাহ নামাজ অবস্থায় ঘুরতে বলো কারণ কি বলে আমার নবীর মন যেদিকে আমি খোদার কিবলা সেদিকে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মন যেদিকে খোদার কিবলা কেবলা পরিবর্তন আজকাল এক সময় লাগবে সেদিকে যাব না এই মসজিদের নাম হলো মসজিদে কেবলা তাই দুই কেবলার মসজিদ মদিনা শরীফে মারহাবা বলেন না দুই দিকে দুইটা মেহরাব এখন একটা মেহরাব বন্ধ করে দিয়েছে আমরা আরো কয়েক বছর আগে দেখছি মেহরাব একটা আছে আর একটা বন্ধ করছে কেন অনেকে ভুল করে সেদিকে নামাজ পড়া শুরু করে এইজন্য এটা বন্ধ করে দিয়েছে একটা মেহরাব এখন বাইতুল্লাহর দিকে আছে নামাজরত অবস্থায় আমার নবী ঘুরে গেছে নবী ছিল সামনে সাহাবীরা ছিল যখন পিছন দিকে ঘুরছে এবার সাহাবীরা সামনে নবী পিছে ইমাম কি পিছে দানা সামনে তা এখন কি ঘটল নামাজের মধ্যে হাঁটা আরম্ভ করছে হাঁটতে হাঁটতে নবী সামনে আছে সাহাবীরা পিছে গেছে আরো ঘটনা আছে নবীজির আমলে মহিলারা ওদের মধ্যে নামাজ পড়তো হিজড়ারা পড়তো বাচ্চারা পড়তো জামাতে দাঁড়াতে হুকুম হলো খতম কাতারে পুরুষ দাঁড়াবে এরপরে কাতারে বাচ্চা দাঁড়াবে এরপরে কাতারে হিজড়া দাঁড়াবে এরপরে কাতারে মহিলা দাঁড়াবে তো ওখানে তো এরপরে দাঁড়াইছে আমা আপনার কারণে আপনার ইজ্জতে আপনার সম্মানে নামাজ পড়ছে এই নামাজ তো কবুল হইছে হইছে এই মসজিদের নাম দিয়ে দিলাম মসজিদে কেবলা তাই দুই কেবলার মসজিদ ভাই সাহেব আমার তাহলে আমার নবীর দরবারে গেলে লাভ আছে না নাই আল্লাহ বলে আল্লাহুম্মা মাগফিরাত ক্ষমা সুবহানাল্লাহ নবীর দরবারে গেলে ক্ষমা পাওয়া যায় ওই সাহাবীটাই কয় নবী গো ইন্নি আসাবতু হাদ্দান ফাকিম আলাই আমি শাস্তি যোগ্য অপরাধ করেছি গো নবী আপনি হলেন হাকিম আমি জানি আপনি যদি আমাকে সাজা দিয়া দেন কবরে আল্লাহ সানি বিচার করবে না সুবহানাল্লাহ নবী যে সিদ্ধান্ত দেয় এর বাহিরে কোন সিদ্ধান্ত দিলে এটা আল্লাহ পছন্দ করবে না না আপনি আমার শাস্তি দেন আমগো দেশে কোন মানুষ পাপ কইরা ইমাম সাহেবের কাছে সাজা কইবো নি হুজুর আমি পাপ করেছি আমার সাজা দেন কইবো বরং ইমামে ইমামে কিছু কইলে ইমামে উল্টো সাজা দেন সমাজের মধ্যে শুধু ওয়াজ করলে এই ইমাম ভালো না গোসর গোসর সেই ইমাম ভালো না পর্দার ওয়াজ করলে মহিলাকে হুজুরের বাগান বাতে খাওয়াইতে খাওয়াইতে নাউজুবিল্লাহ বলে আরে মিয়া রিজিকের নাম রিজিকের মালিক কে রিজিকের মালিক কে অবশ্য হুজুর কেবলা অবশ্য আলমাদার 61টা ওয়াজ আছে আমার কাছে 61টা ওয়াজ রেকর্ড আছে মেমোরিতে উনি মাঝে মাঝে বলতেন হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে উঠিব এবারে বলতে হক কথা বলতে হবে হক কথা না বললে হবে আবার হক কথা বলতে গেলে অনেক সমাজে শত্রু হবে তাই বলে কি বলা লাগবে না ভাই সাহেব আমার ওই মানুষটা মাফসা আমার নবীর কাছে সালাম ফিরাইয়া নামাজের সালাম ফিরাইলো নবীর সাথে লোকটা নামাজ পড়লো নামাজের সালাম ফিরানোর পর নবীজির হাদিস ওয়াকামা রাসূলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম আলাই বি কিতাবিল্লাহ আল্লাহু আকবার প্রথম কথা হুজুর আপনি আমার সিদ্ধান্ত দেন আমি কি করব আমার শাস্তি দেন নবীজি কিছু কয় নাই কয় আছে নামাজের টাইম আছে রাসূলের পাশে নামাজে দাঁড়াইছে ওই লোকটা সাহাবীদের সাথে নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পরে নামাজ যখন শেষ হলো এইবার লোকটা আলো কয় ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের আগে আমার শাস্তি চাইছিলাম আমি শাস্তি যোগ্য অপরাধ করছি হুজুর আপনি আমাকে সাজা দেন ফাকিমু আলাই বি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে আমার এই পাপের যে শাস্তি ওটাই আমাকে দেন আল্লাহ কিতাবে কি শাস্তি চুরি করলে হাত কাটা হয় অনেক পাপের সাজা আছে শিরশ্ছেদ করা হয় অনেক পাপের সাজা আছে চোখ খোলা হয়
পাথর মেরে মেরে রজম করা হয় শুলে ছড়ানো হয় বিভিন্ন শাস্তি আছে তো লোকটা বলে হুজুর আমারে মারেন কাটান শুলে ছড়ান হাত কাটান চোখ খোলেন ফাকি মোলাই বি কিতাবিল্লাহ আমারে পাপের জন্য যেই শাস্তি আপনি দিতে মন চায় আমারে দেন হুজুর কেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআল্লাহ বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা কঠিন জাহান্নাম আওয়াজ করে আল্লাহ বলে আমি জাহান্নাম অনেক কঠিন করে বানাইছি লোকটা বলে হুজুর আমি জাহান্নামকে ভয় পাই হুজুর আপনি আমারে দয়া করে শাস্তি দেন যা করলাম আল্লাহ করে বি কিতাবিল্লাহ আল্লাহর কিতাব দ্বারা আমার নবীজির মুচকি মুচকি হাসি হাসি বলে তুমি কি আমার সাথে নামাজ পড়ছো ফাকাল রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাআকুম সুবহানাল্লাহ লোকটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি আপনাদের সাথে এই মাত্র জামাতে নামাজ পড়ছি আমার নবীজি বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গাফারা জামবাকা আও আও টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাদ কাদ ব্যবহার করছে কাদ হলো মাজি করিমের সিগা যেমন আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন আমার আল্লাহ বলে হুজুর আপনি ঘোষণা দিয়া দেন তুমি যে নামাজ পড়ছো আমার পিছনে তোমার শাস্তিও মাফ গুনাহও মাফ কেমনে কাদ গাফারা লাকা জামবাকা এই মাত্র তুমি নামাজ পড়ার কারণে আমার পিছনে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে লোকটা কান্দে হুজুর গো হাত দি আমার সাজার কি হবে গুনাহ মাফ হইছে আমি যে পাপ করছি কিয়ামতের ময়দানে আমার সাজা হবে কিনা আমার নবীজি বলেন তোমার গুনাহ মাফ হইছে তোমার শাস্তিও মাফ হইছে আমি নবীর দরবারে হাজির হওয়ার কারণে এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা বলেন আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম যারা পরীক্ষা দিবে নবীর দরবারে আইসা আদবের পরীক্ষা দিবে জোরে কথা বলবে না এটা তাদের তাকওয়ার পরিচয় যদি তাকওয়া নিতে পারো নবীর দরবারে লাহুম মাগফিরাতুন তোমাদের তাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে ও আজরুন আযীম এবং মহা পুরস্কার মহা পুরস্কারটা কি তাফসীরে দাওয়ালে আছে আই জান্নাতুল ফেরদাউস আজরুন আযীম মানে জান্নাতুল ফেরদাউস নবীর সাথে প্রেম করার কারণে রাসূলের সাথে আদবের সাথে কথা বলার কারণে সে জান্নাতুল ফেরদাউস পাবে এই জন্য আমরা রাসূলকে দাঁড়াইয়া সালাম দিই জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লাম আসুন পরের আয়াতে আরো আদবের কথা
إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون সত্যি করে বলেন তো আমরা ঘরে বসে আছি ঘরের ভিতর থেকে বাইরের থেকে মানুষ আমরা ডাকে না অমুক ভাই ঘরে আছেন নিও ডাকিনি জোরে কান কিন্তু আমার নবীকে এইভাবে ডাকা যাবে না কথা কি আমার না কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা আপনাকে ডাকে ইউনাদু মুজারার সিগা এখন যারা ডাকে কিয়ামত পর্যন্ত যারা ডাকবে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত নবীকে ডাকা যাবে আরে যারা উল্টা পাল্টা বলে কোরআন তো বুঝে না কোরআন বুঝে এটা উল্টা কিতাব পড়ছে ঠিক কিনা উল্টা কিতাব বুঝছেননি ওই এক লোকে ফোঁড়া ফাইকিয়া লাল হইয়া গেছে ব্যথা ডাক্তারের কাছে গেছে ডাক্তারে লোহারে গরম করিয়া এটা লাল ফোঁড়ার মধ্যে দিছে লাগাইয়া আচ্ছা এটা কি ব্যথা বাড়ছে না কমছে সিল্লানি রে সিল্লানি এক ঘটনা কি ব্যাপার কি লোকজন আছে দরবার ডাক্তারের বিরুদ্ধে এ ডাক্তার সাহেব এটা কি করলেন আমার কিতাবে ভাইছি ফোঁড়া ফাঁকিয়া লাল হইলে লোহা গরম করিয়া লাগাইতে হয় কথা কি কইছি বুঝছেন নি কই কই কিতাব এই তো কিতাব এডে শেষটানে দেখেন ক ফরের পাতা পড়ছেন নি কয় না ফরের পাতা খুলেন ফরের পাতা খুললা দেয় রোগী যদি গরু হয় এই চিকিৎসা প্রযোজ্য বুঝেন নাই গরু চিকিৎসা মানছিনে দিছে এরকম কিছু ব্যাকুল্লা মুলবি আছে কোরআন শরীফের পুরো আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে না উল্টা ফতোয়া দেয় কথা কোন ঠিক না বা ঠিক আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা যারা আপনাকে ডাকে এবং ডাকবে ইউনাদু এটা হলো প্রেজেন্ট আর ফিউচার টেন্স বর্তমান এবং ভবিষ্যৎ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বর্তমান এবং ভবিষ্যৎ যেমন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ কোরআন শরীফের এক আয়াত আর এক আয়াত তাফসীর করে সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আপনাকে ডাকাডাকি করে মিন ওয়ারাইল হুজরা হুজরা শরীফের বাহিরের থেকে আপনি হুজরা শরীফের নবী এরা বাহিরের থেকে ডাকাডাকি করে আল্লাহ বলেন আকসারুহুম আকসার মানে বেশি আকসারুহুম তাদের বেশিরভাগ লা ইয়াকিলুন বেআকল আল্লাহু আকবার কর ইয়াকিলুন আকল থেকে আকল যার লা ইয়াকিল মানে আকল নাই তো যার আকল নাই এটা কি বেআকল আল্লাহ গো নবী গো আপনাকে যারা ঘরের বাইরে থেকে ডাকাডাকি করে এরা বেআকল আল্লাহু আকবার বলেন সূরা হুজরাত অত্যন্ত ফজিলতপূর্ণ সারমর্ম বহ একটি সূরা সম যদি পাঁচ সাত দিন পাইতাম পুরাটা বালা করে কইতে পারতাম আমার আল্লাহ বলেন হুজুর এরা বেআকল এখন এই আয়াত কেন নাজিল হলো তাফসিরে পাওয়া যায় বনি তামিম গোত্রের প্রতিনিধি দল আল্লাহর হাবিবের দরবারে আসছে দুপুর বেলায় খাওয়ার পরে লাঞ্চের পরে আমার নবী জোহরের নামাজ পড়ে খানা খাইয়া একটু বিশ্রামে আছে এটাকে হাদিস হাদিসে হাদিসের ভাষায় বলে কাইলুলা করা দুপুরে খানার পর একটু গড়াগড়ি করা নবীর সুন্নত কথা কি কইছি বুঝছেন নি আর রাত্রে খানার পর একটু হাঁটাহাঁটি করা এখন নবীর সুন্নতকে ডাক্তাররা গবেষণা করছে ডাক্তাররাও বলতেছে রাত্রে খানার পর একটু হাঁটাহাঁটি করলে দুপুরে খানার পর একটু গড়াগড়ি করলে শরীরের উপকার হয় নবীজির প্রত্যেকটা হাদিস বিজ্ঞানসম্মত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার নবী একটু চোখ লাগাইছে কাইলুলা করে এমন টাইমে নবীর ঘরের বাহিরের থেকে বনি তামিম গোত্রের লোকেরা ডাকতেছে ও ফাতেমার বাপ নাউজুবিল্লাহ কোন ও ফাতেমার বাপ ও হাসান হোসেনের নানা জানে বাবা ডাকতেছে এবার আল্লাহকে কি রে কস সাবধান খবরদার আল কাউলি কাজারি বাদ কুমলি বাদ একজন আরেকজনের যেরকম অমুকের বাপ কও আমার নবীর এই নামে ডাকা যাবে
কেমনে ডাকবে? ওয়ালাকির রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকবে, তাও ডাকার সময় আছে। আমার নবী আরাম করতেছে, ঘুমাইতেছে, তোমরা ঘরের বাইরের থেকে ডাকতেছ, তোমাদের কি আক্কেল নাই? আল্লাহ বলে আকসারুহুম লা ইয়াকেলুন, তারা বেশিরভাগ ছিল কম আক্কুল্লা মানুষ। এই জন্য নবীকে এইভাবে ডাকে, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরপর আয়াতে কি বলেন? ওয়ালাও আন্নাহুম সাবারো হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল্লাহুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, হুজুর গো, ও জিব্রাইল, তুমি আমার নবীর যায়া বলো, এরকম কমাক কুল্লা মানুষের মতো বিয়াক করার মতো তারা ডাকাডাকি করলো কেন? তারা কি জানে না আমার নবী যে ঘুমায়? ওয়ালাও আন্নাহুম সাবারু, যদি তারা একটু ধৈর্য নিত, হ্যাঁ, হাত্তা তাখরুজা ইলাইহিম, নবী তাদের কাছে বাইর হওয়া আসা পর্যন্ত তারা বাহিরে বসে যদি একটু অপেক্ষা করত, আমার নবীকে ডাকাডাকি না করে ঘুমটা না ভাঙত, লাকানা খাইরাল্লাহুম, তাদের জন্য এটা বড় উত্তম হতো। একটু সিল্লা কর, আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যায় নবী সামনে আসবে, এ অপেক্ষা কইরে বসে থাকাটাও আল্লাহ কা খাইরুন, এটা উত্তম একটা ইবাদত। সুবহানাল্লাহ, এটা কি ইবাদত? এটা কি ইবাদত? এই জন্যই তো আমার নবী বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার জিয়ারত করবে কিয়ামতে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজিব মানে বুঝছেন নি? ওয়াজিব মানে আপনার নিজের দায়িত্ব। যেমন জাকাত ওয়াজিব হইলে, জাকাত ফরজ হইলে, মানুষে আপনার বাড়ির থেকে আইসা মাল নিবে নাকি আপনি পৌঁছায় দেওয়ার দায়িত্ব? ফরজ হইছে আপনার উপরে। কোরবানির গোস্ত, এতিম মেসকিনের গোস্ত তারা আইসা নিবে না, আপনি পৌঁছায় দেওয়ার দায়িত্ব। বুঝেন নাই কথা? আপনি দিতে না পারলে আপনার উপর তো গুনাহ থেকে যাবে। যাকাত মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়া দায়িত্ব, এটা হলো ওয়াজিব। তা আমার নবীজি বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাবাতি, যেই ব্যক্তি আমার জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে। ওয়াজিব মানে আমার দায়িত্ব। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিতরে ওই লোকে যেখানেই থাকুক, আল্লাহর নবী তাকে খুঁজে বের করবেই। রাসূলুল্লাহ পাকের দরবারে যদি একবার গিয়ে হাজিরা দিয়ে আসতে পারেন, আল্লাহ নবী আপনাকে চিনে রাখবে। রাসূল আপনাকে কিয়ামতে দেখেই চিনে ফেলবে। আমরা কত জায়গায় মাহফিলে যাই, মাঝে মাঝে পথে দেখা হইলে, হুজুর ভালো আছেন? জি ভালো আছে। আমরা চিনছেন না ভাই? তোমার তো চিনলাম না। আরে কোন কি, এক সপ্তাহ আগে আপনারা খাদিম করে খাওয়াইলাম, আমাদের সাথে মাহফিল করলেন, আমি ওই লোকটা। সে আমার সামনে বসে খাদিম করে খাওয়াইলো, আমি তারে চিনলাম না, এক সপ্তাহ পরে ভুলে গেলাম। আর আমার নবীজি বলেন, যত লোক আমার দরবারে আসে, সে রসুলের পাক থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত লোক নবীর রওজা পাকে যাবে, আমার নবী একবার দেখেই তার চেহারা এমনভাবে তাকে চিনবে, কেয়ামতের মধ্যে তাকে দেখেই আমার নবী চিনে ফেলবে, এই লোকটা আমার দরবারে গিয়েছে, হাজিরা দিয়েছে, আল্লাহ আমি তাকে সুপারিশ করলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক বলেন, লাকানা খাইরাল্লাহুম, যারা নবীর দরবারে অপেক্ষা করে তাদের জন্য এই অপেক্ষাটা বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। যেমন অপেক্ষা করেছিল 40 জন, মতান্তরে 60 জন আহলে সুফফার সদস্য। এই হুজুরে আমগুলো দেখাইছে নিয়া, হুজুরে আমগু মুআল্লিম ছিল, আহলে সুফফা বাবে জিব্রাইলের সামনে নবীর হুজরা শরীফের পাশে আহলে সুফফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ 40 জন কি 60 জন সাহাবী। এখানে দিন নাই, রাত নাই, খানার খবর নাই, গোসলের খবর নাই, ওযুর খবর নাই, দিন নাই, রাত নাই, সব সময় পাক পবিত্র অবস্থায় নবীজির দরবারে বসে থাকতো। জিব্রাইল আমিন আসবে, নবীও আসবে, দুজনের মিলনে কি কথা, কথাটাও শুনবে, আর আমার নবীর চেহারা দেখে কলিজা শীতল করবে, চিৎকার দিকন সুবহানাল্লাহ। ওনাদের নেতৃত্ব দিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পাকের দরবারে বসে থাকতো। আর বর্তমান যুগে কিছু দালাল আমাদের দেশে টিভি চ্যানেলে আওয়াজ করে যে মদিনা যাওয়া হজের অংশ না, এই আওয়াজ করে তুমি কি বুঝাইতেছ?
তুমি কি বুঝাইতেছো মদিনা যাইও না ঠিক কি না আল্লাহকে ওয়ালাউ আন্নাকুম ইসসালামু আনফুসাকুম জাউকা যত বড় পাপই হোক না কেন আপনার কাছে আসলেই মাফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ এইজন্যই বলেছেন তারা আকসারুহুম লা ইয়াকিলুন এডি অধিকাংশ আক্কেল নাই কি নাই এই ওয়াজে করবে এটা কি আক্কুল্লা হুজুর না ব্যাক্কুল্লা হুজুর ব্যাক্কুল্লা হুজুর মনে রাখবেন আপনি যেই যেই দলের না আপনার বিরোধী দলের নেতার বদনাম যদি করতে পারেন তাহলে তার থেকে কর্মীরা সরে যাবে যে আমার নেতা আমার নেতার এই 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 দোষ আম্মো দেশে এখন কিছু মুলুবী ভাই রয়েছে নবীর দোষ কোন দিক দিয়ে আছে ওইটা খোঁজে নাউজুবিল্লাহ বলবেন না আর যদি বলেন নাউজুবিল্লাহ আমার নবীর কোনো দোষ আছে তুই মুসলমানের দোষ বাড়িবি কইতে কাফেররা তো পারে না বাড়িকিত কাফেররা আমার নবীরই বলছে আলামিন সত্যবাদী বিশ্বাসী ঠিক কি না আমাদের একটা বহস ছিল বরিশাল বরিশাল ডিসি অফিসে একটা বহস ছিল আমার ওস্তাদ আহ আল্লাহ ব্যস্ত নসিব করুক আল্লাহ মাওলানা রুহুল আমিন মানসুরি রুহুল আমিন হুজুর চিনতেন তো আমার মাদ্রাসা থেকে তো রিটায়ার করছে এ ওনার ওস্তাদ আমার ওস্তাদ আমার চাচা ইউনুস মাওলানা সাহেবের ওস্তাদ রুহুল আমিন হুজুর আল্লাহ হুজুরে ব্যস্ত নসিব করুক আমিন বলেন কত বড় আশেক ছিল আলেম ছিল আমার রওনা হয়েছিল লঞ্চে বরিশাল তো হুজুরে কিতাব দেখবে বরিশালে যাইতে কিতাবাদি ঠিক করবে লঞ্চে তা আমিও ঠিক করি হুজুরও ঠিক করে তো হুজুর বলতেছে আবুল হাশেম দেখো আজকে একটা জিনিস চিন্তা করো বলে কি ওখানে বস হইব নবী নূর লইয়া তা আমরা খুঁজতেছি কোরআন হাদিসে কোথায় কোথায় নবী নূর আছে এটা বাইর করব সুনাম কোন দিক দিয়ে আছে নবীর সেটা আমরা খুঁজতেছি আর তারা যে রাতটা খুঁজতেছে বদনাম কোরআন দিবা এটা খুঁজতেছে তাকে কত বদনসিব বস জিততে হলে তাকে কথা বাইর করতে হইব না তারা বদনাম খুঁজতেছে আমরা সুনাম খুঁজতেছি তারা কি নবীর কোনো বদনাম খুঁজে পাওয়া যাবে কখনো পাওয়া যাবে যদিও বর্তমানে আদনান নামক এক ব্যাকুল্লা মৌলবী আমার নবীর বদনাম বলছে কোরআন নাজিল হওয়ার কারণে নবী নাকি আত্মহত্যা করতে চাইছে জোরে বলো না নাউজুবিল্লাহ এটা আবার আহমদুল্লাহ নামক আরেক টাউট এটা সাফর সাফায় সাফাই গাইছে এরম একটা রেওয়ায়ত আছে নবী বলে আত্মহত্যা করতে চাইছে আত্মহত্যা কি মহাপাপ না তো আত্মহত্যা করতে গিয়ে আমার নবী পাপি বানাইছে নবীরে আর তোর ইমান আছে নিরে বেটা ব্যাক কল আল আম্বিয়া ও মাসুমুন সমস্ত নবীরা মাসুম ওনাদের কোনো পাপ নাই ঠিক কিনা বলেন এইভাবে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলে ওয়াল্লাহু গাফুরুর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু আমার নবীর দরবারে গেলে আল্লাহকে ক্ষমাশীল অবস্থা পাওয়া যাবে জোরে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি পরে আটটা শুরু করে কথা শেষ করব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনা বাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন আল্লাহু আকবার কান আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইন জাআকুম ফাসিকুন যখন তোমাদের কাছে কোনো ফাসেক আসবে বিনা বাইন কোনো খবর লইয়া কোনো ফাসেক কোনো খবর নিয়ে যখন তোমাদের কাছে আসবে পাতা বাইয়ানু এই খবরটা যাচাই বাছাই করো দৈরায় খবর বিশ্বাস করা যাবে আমার নবীকে যারা মাটি বলে এরা ফাসেক নবীর মিলাদকে যারা মানে না এরা ফাসেক তারাবির নামাজ যারা আট টাকা তোয়াজ করে এরা ফাসেক কথা বুঝেন নাই আমার নবীর আলমে গায়েব যারা মানে না এরা ফাসেক নবীকে যারা মিথ্যাবাদী বলে এরা ফাসেক নবীকে যারা বাস্টার্ড বলেছে এরা ফাসেক নবীকে যারা এই সিক্স প্যাক বলেছে এরা ফাসেক নবীকে যারা মুরক্ষা বলে এরা ফাসেক এদের ঈমান নাই আল্লাহকে ফাসেক যেই কথা বলে এটাকে যাচাই করো দৈরে মানা যাবে না এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ডিলেকুলুপওয়ালা ফাসেক আমগো দেশে আছে না নাই আছে না নাই এই ফাসেকরা কোন কথা বলে কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না ইনশাআল্লাহ আগামী দিন আপনারা বাকি আলোচনা শুনবেন আজকে তো প্রায় দুই ঘন্টা হয়ে গেল আসরের টাইম হয়ে গেল আগামী দিন কি আসবেন নি জোরে কন আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিন বন্ধ রমজান উপলক্ষে শুক্রবার শনিবার দুই দিন বন্ধ আমারও কালকে মাদ্রাসা নাই ইনুসুজুরেরও কালকে মাদ্রাসা নাই
ওনাকে যারা চাকরি করে অনেকেরই নাই, আমি আরো আগে আসব ইনশাআল্লাহ। আপনারা যদি আরেকটু আগে আসেন, এই সূরা মোট 18টা আয়াত, আমি এই পর্যন্ত 5টা আয়াত শেষ করছি, কারণ কালকে তো দর্শি পরে লাস্টে দর্শি, আগামী দিন তেলাওয়াত কইরা হইল সূরা হুজরাতের 18টা আয়াত শেষ করার চেষ্টা করব। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ইনশাআল্লাহ আগামী দিন আপনারা চলে আসবেন দলে দলে, এলাকার মা বোনদেরকেও বাড়ির থেকে তাফসীর শুনতে বলবেন, আর আসার টাইমে আখেরি মোনাজাত যেহেতু একটু মাদ্রাসার দিকে খেয়াল রাখার জন্য, মাদ্রাসার ছাত্রদের দিকে খেয়াল রাখার জন্য, এখানে গরিব মেসকিন ছাত্র আছে, এরা থাকে খায়, এদের খরচপাতির জন্য কিছু টাকা পয়সা, কিছু দান দক্ষিণা সদকা জাকাতের পয়সা কিছু নিয়ে আসবেন, আপনিও আনবেন, বাড়িওয়ালাকেও বলবেন, বাড়ির থেকে আসাতে ফুরহুতের বউরে কইবেন, এই গো আমি তো মাহফিলও যাই, তুই কিছু দিবি নি কি, এটা কি কোন যাইব না, দেখ না দেখ, আমরা যদি বলেন আমি মাহফিলও যাই গো তুই কিছু দিবি নি, এ না দিলেও আপনার সওয়াব হইবে, আপনি তো জি গাইছেন, কথা কোন ঠিক কি না, আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কোন আমিন। আসুন আমরা রাসূলুল্লাহ পাককে সালাম জানাই, ইয়া নবী।